শনিবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পায় জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় ইয়ারিপোরা অঞ্চলে লুকিয়ে আছে তিন জঙ্গি। সঙ্গে সঙ্গে জঙ্গিদের গোপন ঘাঁটিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। নিহত হয় দুই জঙ্গি। তারপর কুলগামের কয়েকটি অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। স্থানীয় মানুষ জানিয়েছেন, নিহত দুই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সদস্য ছিলেন। তাদের একজনের নাম জিনাত উল ইসলাম। তাকে সোপিয়ান জেলায় নানা হিংসাত্মক কাজের অভিযোগে খোঁজা হচ্ছিল। সে 2015 সালে জঙ্গি দলে যোগ দেয়। ফের গেরুয়া আগ্রাসন, এবার কোপের মুখে বাংলার কবি শ্রীজাত। অসমের শিলচরে শনিবার সন্ধ্যাবেলা এই ঘটনাটি ঘটেছে। শিলচরের পার্ক রোডের একটি পাঁচতারা হোটেলে এসো বলি শীর্ষক অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীজাত। সূত্রের খবর, সেখানে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। হিন্দুত্ববাদী সংগঠনের একদল কর্মী অনুষ্ঠান স্থলের বাইরে গিয়ে বিক্ষোভ শুরু করেন। সূত্রের খবর, শ্রীজাত ঢোকার সময় তার গাড়িতে হামলা হয়। কবির এক গোষ্ঠী ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, উদ্যোক্তারা বিক্ষোভের হাত থেকে উদ্ধার করেন কবিকে। রাত পর্যন্ত খবর সুরক্ষিত রয়েছেন শ্রীজাত। বিজেপির জাতীয় পরিষদের মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য বাড়তি সময় চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতায় তুলোধুনা করলেন বিরোধীদের। তার মতে, জোট নিয়ে পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই ব্যর্থ। বিরোধীরা সবাই মিলে চেষ্টা করছে যাতে একটা মজবুর অর্থাৎ অসহায় সরকার গঠন করা যায়, কিন্তু আমরা করব মজবুত সরকার। সেই সরকার সব ক্ষেত্রে উন্নয়নের কর্মসূচি নেবে। জানুয়ারির 4 তারিখে দিল্লিতে বৈঠক করে উত্তরপ্রদেশের জোট প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন বুয়া ভাতিজা। মাঝের কয়েকদিন আসন বণ্টন নিয়ে আলোচনা চলেছে অখিলেশ যাদব ও মায়াবতীর। শনিবার দুপুরে লখনউয়ে সাংবাদিক বৈঠক করে উত্তরপ্রদেশের দুই দলের প্রধান জানিয়ে দিলেন, জোট করেই বিজেপির বিরুদ্ধে 19-এর ভোট লড়বেন তারা। শনিবারই উত্তরপ্রদেশে কংগ্রেসকে বাদ দিয়ে জোট ঘোষণা করেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। তার কিছুক্ষণের মধ্যেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বললেন, আগামী লোকসভা নির্বাচনে আমাদের দল সবাইকে চমকে দেবে। রাহুল দুবাইয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, বিএসপি এবং সমাজবাদী পার্টির অবশ্যই জোট গড়ার অধিকার আছে, এখন কংগ্রেসকে একাই লড়তে হবে উত্তরপ্রদেশে। দীর্ঘদিনের যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি লোকসভা নির্বাচনের ঠিক আগে একে অপরের দিকের বন্ধুত্বের হাত বাড়িয়ে উত্তরপ্রদেশে গড়ে তুলল মহাজোট, যেখানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলন করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী লখনউতে এই ঘোষণা করেন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে 107টি বিষধর সাপ উদ্ধার করল মালদা জিআরপি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ালো মালদা স্টেশন চত্বরে। খবর পেয়ে সাপগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বন দপ্তর। বাঙালির খাদ্য সংস্কৃতির ইতিহাস লেখা হলে তাতে একটা অধ্যায় থাকবে পিঠে নিয়ে, আর সেই পিঠেকে কেন্দ্র করে এবার বিশেষ উৎসব বাঘা যতীন তরুণ সঙ্গে। শনিবার এই উৎসবে হাজির বাংলার অন্যতম বিখ্যাত অভিনেতা মীর, হাজির ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, ইম্প্যাক্টের প্রেসিডেন্ট অভিজিৎ নন্দী মজুমদার ছাড়াও হাজির ছিলেন আরও নানান ব্যক্তিত্ব। বাংলাদেশে একাদশ সাধারণ নির্বাচনকে প্রহসন বলেছে বিরোধী বিএনপি জোট। বিরোধীদের মধ্যে যারা ভোটে জিতেছেন সংসদেই আসছেন না তারা। শনিবার বিএনপির সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানালেন, গণতন্ত্রের স্বার্থে সংসদে আসুক তারা, গঠনমূলক প্রক্রিয়ায় অংশ নিন। বিজয় রত্নাকর গুট্টের রাজনৈতিক ড্রামা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের মুখ্য ভূমিকায় রয়েছেন অনুপম খের ও অক্ষয় খান্না। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রথম দিনেই সেই সিনেমার আয় 3.50 কোটি টাকা, আর এটা সম্ভব হয়েছে গত বছরের তুলনায় আয় করে পরিবর্তনের জন্যই। সিনেমাটি সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ খানিকটা প্রচারও পেয়েছে। তবে সেই ছবির সূচনার আগে ঘণ্টা বাজিয়ে দেশবাসীকে জানান দিলেন অনুপম খের, নিন্দুকেরা যে যাই বলুক নিজের অভিনেতা সত্তাকে কখনোই অমান্য করতে পারবেন না তিনি।
আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।